Bismillahirrahmanirrahim. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. এই মসজিদ মুস্তাফার সম্মানিত মুহতারাম ইমাম এবং খতিব এবং মুহতারাম সম্মানিত মুসল্লি কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনেকের সঙ্গে পরিচয় নেই, আল্লাহ তাআলা আজকে তৌফিক দিয়েছেন আজকে সবার সঙ্গে এই জুমা আদায় করার জন্য, সেজন্য আল্লাহ তাআলার কাছে বিশেষ শুকরিয়া আদায় করছি। এবং এই মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকে আমাকে কথাগুলো বলার যে আমন্ত্রণ জানানো হয়েছে, সেজন্য তাদেরও শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা এই জুমার নামাজকে কবুল করুন এবং আমাদের সবাইকে তা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি কোরআনের একটা বিশেষ আয়াতের আলোকে এই আলোচনাটা রাখতে চাই এবং সেটা সূরা আল বাকারার শুরুতেই, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিমের পরে এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। এটা কি? এটা হুদা। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। যেহেতু মুসলিম হিসাবে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে কোরআন থাকতে হবে এবং কোরআন রয়েছে, সেই কারণে আল্লাহ তাআলা যখন পরিচয় করিয়ে দিচ্ছেন যে এটাই সেই কিতাব যার মধ্যে তোমাদের দুনিয়া এবং আখেরাতের সাফল্য রয়েছে, তবে এই যে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিলেন এই সেই কিতাব, তার আগের একটু অংশ আছে এবং সেটা হলো সূরা আল ফাতিহা। যে সূরা আমরা প্রতিদিন পড়ি, বারবার পড়ি, কখনো উচ্চস্বরে পড়ি, কখনো চুপি চুপি পড়ি, কিন্তু এটা আমাদের জীবনের একটা নিয়মিত অংশ। এবং আমরা অনেকে বুঝি কিনা, কিন্তু সূরা ফাতিহা কিন্তু আসলে আমাদের আল্লাহ তাআলার কাছে একটা আবেদন, আমাদের একটা আরজি, আমাদের একটা দোয়া। আল্লাহ তাআলার কাছে আমরা যা চাচ্ছি সেই জিনিসটাই আমরা পাই, যেটা আমাদের মুখ থেকে আল্লাহ তাআলা বের করে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমাদের মনের দোয়া। আল্লাহ তাআলা শিখাচ্ছেন আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। সত্যিকার অর্থে সূরা ফাতিহা আল্লাহ তাআলা আমাদেরকে তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, তিনি কে। এবং এখানে আমরা দেখতে পাই এটা শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর জন্য, তিনি রাব্বুল আলামিন। তিনি তার যে মুখ্য পরিচয় সেখানে দিয়েছেন সেটা হচ্ছে তার অনেক নাম আছে, অনেক নামের পরিচয়ে আমরা তাকে ডাকতে পারি, চিনতে পারি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু চান যে দুটো নামে আমরা যেন প্রাথমিকভাবে বা মূল তাকে স্মরণ করি, সেটা হচ্ছে তিনি আল জব্বার আল কাহ্হার, সবই ঠিক, কিন্তু তিনি আমাদের চান আমরা যেন শুরু করি জীবনের যে কোনো কাজে যে কোনো সময়ে আর রহমান আর রাহিম, এটা তাৎপর্য আছে, সেটাও আমরা একটু আলোকপাত করব। তিনি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি আর রহমানুর রাহিম, দয়া মায়া মমতা ভালোবাসা যা কিছু আছে এসব তার থেকে উৎসাহিত। তার মানে এই না যেখানে কোনো বিচার নাই, কারণ তিনি অবশ্য মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ আমাদেরও বিচার হবে, আমাদের হিসেব দিতে হবে। এবং এই যে হিসাবের বিষয়টা, এই কারণেই আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। শুধু একটা চাওয়ার বিষয় আছে, যে চাওয়াটা আল্লাহ তাআলা আমাদের মুখ থেকে বের করিয়ে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে বিষয়টা, এই যে আমাদের দোয়া, বারবার দোয়া, উচ্চস্বরে দোয়া, চুপি চুপি দোয়া, এই দোয়ারই জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন সূরা আল বাকারার শুরুতে। তোমরা যে চাও, তোমরা চাও সিরাতাল মুস্তাকিমে পথ প্রদর্শন করার জন্য, সেই পথে তোমাদের পরিচালিত করার জন্য, সেই যে তোমাদের দোয়া, সেই দোয়ার জবাব
সেই প্রয়োজন পূরণের জন্য জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই সেই কিতাব। এই যে শুরু হলো এই পুরো কোরআনটা আমাদের জীবনের জন্য হুদা। হুদা বলতে কি, এই হুদা বলার আগে আমি আরেকটা জিনিস একটু পরিষ্কার করে নিই, সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যদি আমরা এমনিতেই পেয়ে যাই সেটার মর্যাদা বুঝি। আর আমরা যতবারই বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা যদি মন থেকে না আসে, এটা যদি খাবারের সময় যেমন ক্ষুধা লাগাতে তখন খাবার দিলে যেমন খাবার অতটা মজা পাওয়া যায় না, আবার অনেক দিন বা অনেক সময় না খাওয়ার পরে ক্ষুধার যে আকুতি তখন খাবার খেতে যে ইচ্ছে হয়, অথবা কেউ পিপাসার্থ হলে পিপাসা পূরণের জন্য পানি চায়, তৃষ্ণা নিবারণের জন্য তার যে আকুতি চায়, আমাদের মধ্যে সেই পথ চাওয়া, সেই পথ খুঁজে পাওয়া, আমরা পথ হারিয়ে গেছি এই অনুভূতি থেকে যদি আমরা আল্লাহ তাআলার কাছে যখন আমরা চাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাও, ওই আকুতিটা না থাকলে আসলে এটা ন্যাচারাল হয় না। আমরা পড়তে থাকি কিন্তু আমাদের মনের আকুতি, মনের চাওয়ার সেই সংযোগটা অনেক সময় হয় না, সেই কারণে মনে হয় যে কোরআনে এত কিছু আছে এটা তো আমাদের জীবনের জন্য একটা বোঝা, অথচ এটা কিন্তু আমাদের চাওয়ায় পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছে যেটি তোমাদের প্রাকৃতিক একটা অনুভূতি হওয়ার কথা, তার কারণ হচ্ছে আমরা আসলে কথা, আমরা যতটুকু জানি যতটুকু বুঝেছি বিশ্বাস করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, একসময় আমাদের এই যত সোল ছিল যত রূপ ছিল এগুলো সব সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে সামহাও বেহেশতের সঙ্গে একটা কানেকশন আছে, এবং হযরত আদম এবং হাওয়া তাদের যে দৃষ্টান্ত এবং ঘটনা যে ন্যারেটিভ তা থেকে আমরা জানতে পারি যে মানুষ বেহেশতেই ছিল, আল্লাহ তাদেরকে বেহেশতের জন্য বানিয়েছেন, কিন্তু মানুষকে বানিয়েছেন কিভাবে, ফেরেশতাদের সঙ্গে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হলো এই যে ফেরেশতারা তাদের মধ্যে ভুল ভ্রান্তি পদস্খলন পাপের কোনো সম্ভাবনা বা ক্ষমতা নাই, তারা প্রোগ্রাম, তারা শুধু আল্লাহ যেভাবে শিখিয়েছেন আল্লাহ যেভাবে তাদেরকে বলেছেন সেভাবেই তারা করে, অর্থাৎ কাউকে কি জোর করে ভালোবাসানো যায়, যায় না। এখানেই সে কথা যে মানুষ আল্লাহ তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, সব কিছু দিয়েছেন যেটা অন্য কাউকে দেন নাই তার সৃষ্টি জগতে, এটার মাধ্যমে মানুষ বুঝে শুনে সত্যকে চিনবে সুন্দরকে ধারণ করবে এই পথে ফিরে আসবে, তাকে প্রোগ্রাম করার কারণে নয়, সে বুঝে শুনে আল্লাহ সত্য সুন্দর এগুলোকে ভালোবেসে সেটাকে ধারণ করবে। কিন্তু এই যে আমাদের মধ্যে সম্ভাবনা আছে যে আমরা ভুল করতে পারি, আমাদের পদস্খলন হতে পারে, সেই দৃষ্টান্তই তো আমরা পেলাম আদম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে, সেটা কি তাদেরকে কিন্তু সব বলে দেওয়া হয়েছে যে এই বেহেশত এনজয় করো উপভোগ করো সব তোমাদের জন্য, শুধু একটা শর্ত এই কাজটা করো না, মানুষ হিসাবে আমরা দুর্বল। শেষ পর্যন্ত তারা ওই জিনিসটাই তাদেরকে করতে হলো, এটাও আল্লাহর নির্ধারিত একটা বিষয় আমাদের যে পদস্খলনের বিষয়, তো দেখেন যে তারা যদি ওটা না খেতেন তাহলে কিন্তু আমাদের এখানে আসতে হতো না, আমাদের এত কষ্ট করতে হতো না, মানে শিক্ষকদের পড়াতে হতো না, শিক্ষার্থীদের পড়াশোনা করতে হতো না, যারা চাকরি করতে হতো না, কারণ আল্লাহ তো বেহেশতেই সব কিছু ব্যবস্থা রেখেছিলেন, কিন্তু আমাদেরকে বানিয়েছেন তিনি যে আমরা এই দুনিয়াতে আসবো, এবং এই দুনিয়াতে এসে এই যে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন, আমাদেরকে পাখি বানাতে পারতেন, পশু বানাতে পারতেন, নাও বানাতে পারতেন, কিন্তু আমাদেরকে যে এই মর্যাদা দিয়েছেন মানুষ হিসেবে, এই দুনিয়াতে এই মর্যাদা এই নিয়ামতকে নিয়ে আমরা কি করি সেটা আল্লাহ তাআলা দেখতে চান। খুবই ইন্টারেস্টিংলি আল্লাহ তাআলার সঙ্গে ফেরেশতাদের একটা কথোপকথন হয়, আল্লাহ তাআলা যখন জানালেন যে আমি দুনিয়াতে একটা খলিফা বানাবো, তো তখন তারা কি বললেন যে আপনি এমন কাউকে বানাবেন যারা দুনিয়াতে হাঙ্গামা ফাসাদ করবে রক্তপাত করবে, আল্লাহ তাআলা থেকে বলবেন যে আমি যা জানি তোমরা তা জানো না, কারণ তারা তো এই ইচ্ছে স্বেচ্ছা এগুলো তারা বোঝে না, মানুষ যে এমন সৃষ্টি
যে নিজে বুঝে শুনে সত্য পথ বেছে নিতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে। আল্লাহ তাআলার ইবাদত করবে প্রোগ্রাম করার কারণে নয়, বুঝে শুনে ইচ্ছে করে। এটা যে মর্যাদা এবং নিয়ামত, এটা যারা না বুঝবে ফেরেশতারা বুঝে না। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে মানুষ হিসেবে দেখিয়ে দিলেন যে মানুষই দুনিয়াতে এসে শয়তানের চেয়েও বড় শয়তান হতে পারে, আবার ফেরেশতাদের চেয়েও উঁচু মর্যাদায় তাদের চরিত্র তাদের মনুষ্যত্ব হতে পারে। তো এই যে আমরা, আমাদের অনন্ত বাসস্থান হচ্ছে বেহেশত, আল্লাহ তাআলা সন্তুষ্টির ছায়া, কিন্তু এই দুনিয়া থেকে সেখানে যেতে হবে। কিভাবে যাব? এই রোডম্যাপ যদি আল্লাহ তাআলা না দিতেন আমরা আবিষ্কার করতে পারতাম? আমাদের মনে হয়তো প্রশ্ন জাগত, এই দুনিয়াতে কেমন করে এলাম, কেন এলাম, কিসের জন্য? এই যে একটা মানুষ অলৌকিকভাবে কিভাবে একটা মায়ের গর্ভ থেকে বের হয়। আবার আমাদেরকে একটা সময় আসলে কবরের মাটিতে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়, আমাদের চক্ষুর আড়ালে চলে যায়। ওই যে একবার যে আড়ালে চলে যায়, ওখান থেকে সে কি দেখতে পারে আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি না। কিন্তু এই যে দুনিয়াতে আসা এবং দুনিয়াতে যাওয়ার যে সময়টা, এই সময়টা আমাদেরকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাটাতে হবে। এবং সেই যে কাটানোটা, এই কাটানোটাই হচ্ছে আমাদের পথ চাওয়া, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। কিন্তু সেই ফিরে যাওয়া আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চান সেভাবে। এবং এই ক্ষেত্রে আমাদের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এটা শুধু আমাদের বেহেশতে যাওয়ার ব্যাপার না, আমরা সত্যের সাক্ষী এই দুনিয়াতে। মানুষ মুসলিমদেরকে দেখবে যেমন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম প্রথম প্রজন্মকে দেখেছেন, এবং যুগে যুগে নবীরা এসেছেন তাদের, যারা নিষ্ঠ অনুবর্তী ছিল তাদেরকে দেখেছেন। দেখে দেখে তারা সত্যের একটা মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে, যাদের মাধ্যমে বোঝা যায় কোনটা সত্যি আর কোনটা অসত্যি, কোনটা ভালো কোনটা মন্দ। আনফর্চুনেটলি ইতিহাসের ধারাবাহিকতায় মানুষের মধ্যে যে পদস্খলনের যে স্বাভাবিকতা আছে, আমরা সেটার মধ্যে পড়ে আছি, পড়ে থাকি। এবং সেই কারণে কোরআন আমাদেরকে যেখানে শুধু আখেরাতের দিকে কিন্তু ডাকছে না, এই দুনিয়াতে আমাদের ভূমিকা পালন করতে হবে। সেই কারণেই কিন্তু আমরা এটা বলি না যে আল্লাহ আমাদের শুধু আখেরাতে হাসানা দাও। আল্লাহ তাআলা আমাদের কি শিখিয়েছেন? আখেরাতের হাসানার আগে আমরা চাই দুনিয়ার হাসানা। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। আখিরাতে হাসানা তো অবশ্যই চাই, কিন্তু তার আগে এই দুনিয়ার হাসানা আমাদেরকে অর্জন করতে হবে। আখিরাতে সাফল্যের পথ দুনিয়াতে সাফল্য অর্জনের মাধ্যমে, দুনিয়াকে বিসর্জন দেওয়ার মাধ্যমে। এবং অনেকেই আছে যারা আখিরাতের ব্যাপারে কেয়ার করে না, এই জীবন শেষ হয়ে যাবে তারপর কি হবে আমরা কিছু জানি না, জীবন তো একটাই, আসো আমরা এনজয় করি, নিজের মতো করে থাকি, নিজের মতো করে করি। তারা আখেরাতে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে না যে এই দুনিয়ার পরেও আরো জীবন আছে, এখানেই সব শেষ নয়। আবার কিছু আছে তারা এতটাই আখেরাত মুখী যে দুনিয়াটাকে ছেড়ে দিয়েছে, দুনিয়ার ব্যাপারে তাদের কোনো কেয়ার নেই, দুনিয়াতে কে রাজত্ব করে, কার ক্ষমতা, কারা সব প্রভাবশালী এটাও তাদের কাছে আসে যায় না। কোনোভাবে পার হয়ে, ঠিকানা তো আমাদের জান্নাত, কি ওখানে কোনোভাবে ঢুকে পড়বো, বাস সব সমস্যা শেষ। কিন্তু আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন এই দুনিয়াটা বিসর্জনের জন্য না। আর সেই কারণে তিনি স্পষ্টভাবে বলছেন, লা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তোমরা দুনিয়ার ভাগটা ভুলে যেও। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন দুনিয়ার ভাগটা ভুলে যেও। এই দুনিয়ার ভাগটা ভুলে যাওয়া কিন্তু এইটা না, দুই ধরনের আখের গোছানো আছে, একটা আখের ওই আখের জন্য গোছানো, আর একটা আখের গোছানো বলে এই দুনিয়াতে বিভিন্নভাবে
অনেক কিছু করা যাতে মানুষ অবৈধভাবে খারাপভাবে তাদের জীবন সম্পদ প্রভাব প্রতিপত্তি গড়ে তোলে, ওইটা না। দুনিয়াতে দুনিয়ার ভাগটা আমরা যেন ভুলে না যাই, সেটা হচ্ছে এই দুনিয়াতে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে হবে। আমরা মুসলিম হিসেবে জানি একটা সময় ছিল যখন সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল মুসলিমদের মধ্যে, মুসলিমরা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। মুসলিমরা সেটা দর্শনে হোক, চিকিৎসায় হোক, ভূবিজ্ঞানে হোক, মানে তারপরে মানটিকে হোক, যুক্তিবিদ্যায় হোক, সব কিছুতেই তারা লিডারশিপ দিয়েছে। আজকে মুসলিমদের অবস্থানটা কি? আমাদের একটু দুঃখ লাগে না? আমাদের একটু লজ্জা হয় না? আমাদের একটু ভাবনা আসে না যে যেই জাতির হাতে কোরআন সেই জাতির অবস্থা কেমন করে এরকম হয়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই সেই কিতাব যেটা হুদা, এটা আমাদের পথ প্রদর্শনা। এখানেও আমাদের মধ্যে সমস্যা আছে, তার কারণ হল যে কোরআনটা হলো রোড ম্যাপ। আপনি যদি রোড ম্যাপটা না খুলেন না বোঝেন এর কাজ কি, তার পারপাসটা হলো যে কোরআনটা তো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআন তো বাংলায় নাজিল করেন না, ইংরেজিতেও নাজিল করেন না, কিসে নাজিল করেছেন? আরবিতে। কেন আরবিতে নাজিল করেছেন? এটা এই কারণে যে আল্লাহর কাছে আরবি ভাষাটা সবচেয়ে প্রিয় ভাষা। আল্লাহ তাআলা বলে দিয়েছে যে আরবি ভাষায় নাজিল করা হয়েছে কারণ এটা তো এসেছে আরবি ভাষী নবী এবং শেষ প্রজন্মের প্রতি, তারা তাদেরকে বুঝতে পারে। তো কোরআন যদি আমরা নাই বুঝলাম তাহলে আসলে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কটা কি হবে? সেই জন্য আমাদের মূল দায়িত্ব হবে প্রথমে এটা বোঝা যে একজন মুসলিমের জীবন কোরআন কেন্দ্রিক হবে। কোরআন সর্বস্ব না, কোরআন কেন্দ্রিক। অর্থাৎ এই জীবনে যা কিছু ভালো মন্দ, সত্য মিথ্যা, সঠিক বেঠিক, হালাল হারাম, এগুলোর মূল মানদণ্ড হচ্ছে কোরআন। সেই সাথে এটার বাস্তব রূপ আমরা দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, সুতরাং সেটাও বিস্তারিতভাবে আমাদের জানতে হবে। কিন্তু এখানে মূল যে বিষয়টা সেটা আমাদের থাকতে হবে কোরআনের সাথে সম্পর্কটা। এই কোরআনের সঙ্গে আমাদের সেই ধরনের সম্পর্ক থাকতে হবে যেই সম্পর্কটা আমাদের পথকে আলোকিত করে দেয়। আমরা অন্ধকারের মধ্যে আছি, এই অন্ধকার ওই রকমের অন্ধকার না যেখানে আমরা দেখতে পাই না, তা না, কিন্তু এটা মনের অন্ধকার, চরিত্রের অন্ধকার। আর আমাদের গত বেশ কিছুদিনের অভিজ্ঞতায় তো আমাদের পরিচয় আছে যে জুলুম, জুলুমের দুটো অর্থ, অন্যায় অবিচার আছে, জুলুমের আরেকটা অর্থ অন্ধকার। হ্যাঁ, বাইরে তো আলো আছে, ইলেকট্রিসিটি তো অনেক জ্বলছে, কিন্তু মনের দিক থেকে আমরা অন্ধকার আছি। সেই জন্য কোরআন একটা নূর, সেই নূর যদি আমরা ধারণ না করতে পারি, আমাদের মন যদি আলোকিত না হয়ে ওঠে সেই নূরের আলোকে, তাহলে অন্যদের পথ দেখানো তো দূরের কথা, আমরা নিজেরাই তো পথ হারা। আল্লাহ তাআলা কি আমাদেরকে আমাদের জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমরা তো আমাদের জন্য বানানো না, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন মানবতার জন্য। উখরিজাত লিন্নাস কিসের জন্য? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মারুফের আদেশ দেবে এবং মুনকার যা খারাপ মন্দ অসৎ তা থেকে মানুষকে বিরত রাখবে। আমরা অন্যদেরকে বিরত রাখবো, অন্যদেরকে কি উপদেশ দেব, আদেশ দেব? আমাদের নিজেদের জীবনটাই তো এলোমেলো হয়ে আছে, আমাদের জীবনের মধ্যে সেই কোরআনের নূর নাই, সেই কোরআনের ধারণ করা নাই, আমাদের জীবনটা সেই কোরআনের প্রতিফলন না, তো অন্যদেরকে আমরা কি পথ দেখাবো? মানবতার জন্য সৃষ্টি করা যে উম্মা, সেই উম্মা এখন সমগ্র মানবতার বিভিন্ন ধরনের অনুগ্রহের উপর দাঁড়িয়ে আছে। আমাদের এমন অবস্থা যে আমরা মুসলিম হিসাবে মুসলিমদের উপর যা কিছু হয় সারা দুনিয়াতে আমরা কেয়ার করি না, সারা দুনিয়ার কথা বাদই দিলাম। আমরা আমাদের সমাজে যে দারিদ্র আছে, বৈষম্য আছে, সেগুলো নিয়ে আমরা কেয়ার করি না, আর সেগুলোর অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই এ সমস্ত সঙ্গে জড়িত আছি বা এগুলোর সঙ্গে আমরা বিভিন্নভাবে সম্পৃক্ত আছি বা সেগুলোকে আরো উৎসাহিত করি বা সেই সিস্টেমের আমরা একটা অংশ। সেই কারণে
এই যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা কি আল্লাহ আর কোন কিতাব সম্পর্কে বলেছেন? আর কোন কিতাব সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই, একটা কিতাব যালিকাল কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। আরো অনেক বই আছে, আমরা মুসলিম হিসেবে আরো অনেক বই পড়ি, সেগুলো থেকে বিস্তারিত জানার চেষ্টা করি, কিন্তু সেটা কোরআনের পর্যায়ে, সেটা কোরআনের শ্রেণীতে না, সেটা কোরআনের মর্যাদায় না। এই জিনিসগুলো আমাদেরকে বোঝার দরকার আছে। এরপরের যে বিষয়টা, যেটা হুদা, এই হুদা এই দুনিয়াতে ওই যে আমাদের হাসানা দরকার, ওই যে দুনিয়ার ভাগ, যেটা যেন আমরা ভুলে না যাই, যেই পথ অতিক্রম করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব এবং অনন্তকালের জন্য আমাদের সুখ শান্তি হবে, যেখানে কোনো অশান্তি নাই, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো ব্যথা নাই, এই যে আমাদের অনন্ত জীবন, সেই পূর্ণ যে যাওয়ার পথটা, সেটার রোড ম্যাপ হচ্ছে এই কোরআন। তবে ওই যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যত ভালোই আমরা বলি, যত পথ নির্দেশনায় দিয়ে দেই, কিন্তু এটা সবার জন্য কাজে লাগবে না। কাদের জন্য কাজে লাগবে? যারা মুত্তাকি। তাহলে এই বিষয়টা এসে যায় তাকওয়া সম্পর্কে একটু আলোচনা হওয়া দরকার। তাকওয়া সম্পর্কে বলতে গেলে আমাদের মনে সাধারণভাবে বা অনুবাদ করা হয় এভাবে, খোদা ভীরুতা, আল্লাহর ভয়। কিন্তু আল্লাহ কি শুধু ভয় করার মতো কেউ? আল্লাহ কি ভালোবাসার কেউ না? আল্লাহ যেখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কোরআনের শুরুতেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম, তার মুখ্য পরিচয় তিনি আর রহমান এবং রাহিম, রহমত, যেটা আমরা বাংলায় বলি। যত দুনিয়াতে ভালোবাসা আছে, মায়া মমতা আছে, সেটা ভাইয়ে ভাইয়ে যে ভালোবাসা, ভাই বোনের যে ভালোবাসা, বন্ধু বন্ধুতে যে ভালোবাসা, সন্তানদের প্রতি যে মাতা পিতার ভালোবাসা, এগুলোর উৎস কি? এগুলো সব উৎস হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এবং সেই রহমতের এই প্রতিফলন হিসেবে কিন্তু আমরা দুনিয়াতে এসেছি। আমরা যদি একটু চিন্তা করি যে তিনি আমাদের ব্যাপারে কতটা কেয়ার করেন, যে দুনিয়াতে যেই মুহূর্তে আমরা পা ফেলি, সেই মুহূর্ত থেকে কিন্তু আমাদের খাবার দাবারের ব্যবস্থা তিনি করে রেখেছেন। এই যে মায়ের সঙ্গে যে সম্পর্ক, এই মা কিন্তু হচ্ছে আল্লাহ তাআলার রহমত বোঝাতে গিয়ে অন্য কাউকে কিন্তু তিনি দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করেন নাই। তিনি ভাই বোনদের ব্যবহার করেন নাই, বন্ধু বান্ধবদের ব্যবহার করেন নাই, পিতাকেও ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলার রহমতকে আমরা কিভাবে বুঝব, সেটার জন্য দৃষ্টান্ত হচ্ছে মা। এই যে দৃষ্টান্ত বোঝা, আমাদের মায়েদের সাথে সম্পর্ক, আমরা বাবাকে অনেক ভয় করি, মায়ের সঙ্গে সম্পর্ক একটা অন্যরকম। এবং মায়ের যে দরদ সন্তানের জন্য, এটা বাবা অনেক অবদান আছে, অনেক ভূমিকা আছে, আমরা পুরুষেরা অনেক কিছু দাবি করতে পারি, কিন্তু মায়ের স্থানটা অনন্য। সেই যে জায়গাটা, আল্লাহ তাআলার রহমতকে বুঝতে হলে এই মায়ের যে দরদটা, এটা বুঝতে হবে। একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা একটা ঘটনা ঘটেছিল, একবার এক মহিলাকে দেখা গেল যে তিনি দৌড়াদৌড়ি করছেন, মনে হচ্ছে কাউকে যেন হারিয়েছে। রাসূলুল্লাহ যদি দেখে শুধু তো দেখা গেল যে তার বাচ্চা হারিয়ে গিয়েছে, যে বাচ্চাকে পায় সে কোলে তুলে নেয়, দেখে যে আমার বাচ্চা কিনা আর কি। তো এরকমই একটা প্রেক্ষাপটে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তার সাহাবিদের, যে তোমরা কি মনে করো যে এই মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? ইহা রাসূলুল্লাহ, এটা কি ধরনের প্রশ্ন, এটা সম্ভব? মা কি কখনো এটা করতে পারে? অন্য হয়তো আর কেউ করতে পারে, কিন্তু মায়ের পক্ষে এটা সম্ভব না। তখন রাসূলুল্লাহ বললেন, এ তাহলে জেনে রাখো যে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দরদ, করুণা, ভালোবাসা, মায়া, মমতা তার চেয়ে অনেক গুণ বেশি, তার চেয়ে অনেক গুণ বেশি। তো এই যে বিষয়গুলো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, যে আল্লাহ তাআলা শুধু ভয়ের বিষয় না, ভয় তো করবই, দুনিয়াতে ভয় আল্লাহ তাআলার চেয়ে বেশি আমরা কাকে করবো? কার এরকম ক্ষমতা আছে, কার এরকম প্রতিপত্তি আছে, কার কাছে ধরনের পুরস্কার আছে, যেটার কারণে আমরা যদি বঞ্চিত হই আমাদের সে ভয় থাকবে? ভয় তো করবো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় করিয়েছেন তো রহমান ও রাহিম হিসাবে,
আল জব্বার আল কাহ্হার হিসেবে না, যদিও এটা তার নাম, এটা তার সিফাত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে আমরা যেন তাকে সেইভাবে চিনি। এইভাবে যদি আমরা চিনি তাহলে আমাদের মনের মধ্যে যে কেমিস্ট্রি থাকবে, যে রসায়ন, সেটা শুধু ভয়ের রসায়ন না। আমরা ইবাদত করব শুধু আল্লাহর ভয়ে না, আমরা ইবাদত করব আল্লাহর ভয়ে এবং আল্লাহর ভালোবাসায়। আমাদের মাথা নত হবে শুধু দাস হওয়ার কারণে না, আমরা ভালোবাসায় তার দাস হতে চাই, তার ভালোবাসায় আমরা মাথা অবনত করতে চাই, তার ভালোবাসায় আমরা ভালো কাজ করতে চাই, তার ভালোবাসায় আমরা আমাদের জীবনকে সংস্কার করতে চাই। এই যে অনুভূতিটা, তারাই বুঝবে, যাদের মনের মধ্যে এই অনুভূতি আছে, আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমার কারণে কেউ কষ্ট পাক এটা আমি চাই না, কারো যদি আমি ভালো কিছু করতে না পারি আমি খারাপ কিছু করব না, আমি যদি কারোকে একটু হাসি না ফোটাতে পারি আমি কাউকে কাঁদাব না, আমি যদি কারো কোনো উপকার না করতে পারি আমি তার কোনো ক্ষতি করব না। কিন্তু এই যে আল্লাহকে রহমানুর রাহিম হিসেবে বিশ্বাস করার একটা অন্যতম অংশ হচ্ছে যে তার রহমতের প্রতিফলন আমাদের জীবনে থাকতে হবে, আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব যেখানে যেখানে আছে আমাদেরকে দেখলে সবাই যেন মনে করে যে এটা আল্লাহ তাআলার রহমতের একটা মূর্ত ছবি, এটা মানুষটার ব্যক্তিত্ব এমন যে আল্লাহ তাআলা যে রহমত আমাদের শিখিয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচিত করে দেওয়া হয়েছে কোরআনে, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি তার জীবন তার পুরো চরিত্র তার যা কিছু আমরা জানি তার মধ্যে সেই রহমত প্রতিফলিত। আর এটা শুধু আনুষ্ঠানিক মাথা নোয়ানো চেষ্টা করা অন্যান্য বিভিন্ন আনুষ্ঠানিকতা যা আছে তা তো আমরা করব, কিন্তু ব্যক্তিত্বের দিক থেকে মন মানসিকতার দিক থেকে চরিত্রের দিক থেকে অনুভূতির দিক থেকে যদি আমাদের মধ্যে রহমতের প্রতিফলন না থাকে তাহলে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে অন্যদের প্রতি রহমতশীল নয় আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন। আমরা যে যেখানে আছি পরিবারে হোক পরিবারের বাইরে হোক প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চরিত্র অনুভূতি চিন্তা ভাবনা যেন আল্লাহ তাআলার রহমতের প্রতিফলন হয়। আর তা যদি না হয় হ্যাঁ আল্লাহ জব্বার তিনি আল কাহ্হার, আমরা কি সেই পরিচয় তাকে জানতে চাই? আমরা কি চাই যে যখন আমরা বিচারের দুয়ারে তার কাছে আমরা দাঁড়াবো এটাই কি হবে যে তিনি আমাদের বিচার করবো সেটা আমরা চাই? যেমন আমাদের কবি নজরুল বলেছিলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার। আমরা কিন্তু আল্লাহর বিচার চাই, বিচার যদি আল্লাহ তাআলা করেন সেই বিচারে আমাদের টেকার কোনো উপায় নেই। এমনকি রাসূল ইসলাম এটাও বলেছে যে আমরা যত ভালো কাজ করি এই দুনিয়াতে, ভালো কাজ তো করবো করতে হবে, আলটিমেটলি ভালো কাজ আমাদেরকে বাঁচাবে না যদি এটার সাথে আমরা আল্লাহ তাআলার রহমত না পাই। তো সেই রহমত আমাদেরকে চাইতে হবে, সেটার জন্য আমাদেরকে তৈরি করতে হবে, এবং কোরআন যে রহমত আমাদের জন্য মানবতার জন্য সেটা তুলে ধরার দায়িত্ব কার সেটা আমাদের। সেই জন্য এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাস্কর মর্মান্তিক যে যেই উম্মার হাতে কোরআন, যারা দাবি করে যে তারা কোরআনে বিশ্বাসী, তারা এত অধপতিত, তারা এমন অবস্থায় আছে, তারা এমনভাবে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছে নিজেদের মনকে, তাদের মনের যে কৌশিক্য, তাদের মনের মধ্যে যে সমস্ত খারাপ বিভিন্ন ধরনের প্রবণতা ঢুকে গেছে, এটা যাদের হাতে কোরআন আছে তা হওয়ার কথা না। আমরা বাংলাদেশে নতুন একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা দেখেছি মানুষ লোভে পড়ে গেলে কি কি করে, সেখানে দিক বিদিক জ্ঞান থাকে না, নেশার মতো। এই যে সম্পদের পাহাড় এটা কিন্তু এক ধরনের নেশা, যেমন নেশা করার সময় কিন্তু খেয়াল থাকে না যে কি করছি কেন করছি সেরকম, এটা এক ধরনের নেশা। আপনার একটা বাড়ি হলে হবে না, আপনার 5 কোটি টাকা হলে হবে না, আপনার 100 কোটি টাকা হলে হবে না, আপনার কোথায় যেটা শেষ তার কোনো হদিশ নাই। আমরা একটা নেশার মধ্যে পড়ে ক্ষমতার অপব্যবহার,
আমাদের যা কিছু আমানতের সেটার খেয়ানত, সেই সাথে এই যে সম্পদের যে ভান্ডারগুলো অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে যেভাবে আমরা গরিব, পুরো জাতির অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। আসলে আমি অর্থনীতির লোক এবং একটা বিশেষ কারণে আমাকে বলা হয়েছিল যে এই সমস্ত বিষয়ে একটু আলোকপাত করার জন্য, যেটা আজকে সম্ভব হবে না। কিন্তু এই যে আমাদের অর্থনীতির কথা একটু ভাবে, যে সমস্ত সম্পদ দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে চুরি চামারি করে, সেটা যদি দেশের জন্য ব্যবহার করা হতো, বাংলাদেশের বেকারত্ব ঘুচত না, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হতো না, কোন মর্যাদাপূর্ণ দেশের মানুষ, রাশি রাশি মানুষ অন্য দেশে গিয়ে নিম্নমানের কাজ করে। মালয়েশিয়ার লোককে কোথাও দেখবেন বাইরে গিয়ে কাজ করে, সিঙ্গাপুরের কোনো লোককে দেখবেন বাইরে গিয়ে কাজ করে, দেখবেন না। কিন্তু আমাদের লোকেরা শুধু যা করেই না, যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কারণ আমাদের দেশে তাদের কর্মসংস্থান নাই। জীবনে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে, মৌলিক চাহিদা পূরণ করে বেঁচে থাকার যে ন্যূনতম প্রত্যাশা এবং দাবি, আমরা সেটা পূরণ করতে পারছি না। আমাদের মধ্যে অপার সম্ভাবনা রয়েছে, সেটা মানুষ হিসেবে, সেটা মুসলিম হিসেবে, এবং এই দুনিয়ার অংশে আমরা যারা বাংলাদেশ বলি, আমাদের মধ্যে প্রচুর মেধা আছে, প্রচুর যোগ্যতা আছে, কিন্তু সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না। এই যে একটা মসজিদ, এরকম মসজিদ তো বাংলাদেশে প্রচুর আছে। আমি বলবো না যে এত সুন্দর মসজিদ আছে, কিন্তু মসজিদ তো সব জায়গায়, মসজিদের তিল ধারণের জায়গা হয় না। কিন্তু একইভাবে আমাদের বাংলাদেশ যেমন সর্বাধিক সংখ্যক মসজিদের জন্য দুনিয়ায় পরিচিত, আবার দুর্নীতি তালিকায় আমরা শীর্ষে, এই দুটোর মধ্যে এরকম কেন? এটা কারণটা বুঝতে হবে যে আমরা অনেক সময় ইসলামকে আনুষ্ঠানিকতার খোলসে আবদ্ধ করে ফেলেছি। আমাদের এই যে কোরআন থেকে আমরা শিখি আমাদের নামাজ পড়া ফরজ, নামাজ পড়ার সময় আমাদেরকে বলা হয় আমরা এ ব্যাপারে সতর্ক, আমাদের লাইন ধরে দাঁড়াতে হবে, আমাদের কাঁধে কাঁধ লাগাতে হবে, আমাদের মধ্যে যেন ফাঁক না থাকে। কিন্তু এই যে ডিসিপ্লিন, এই যে একটা দাঁড়ানোর সৌন্দর্য, এই যেই মুহূর্তে আমরা নামাজ শেষ হয়ে বের হওয়ার ওই পথে চলে যাই বাইরে, আমাদের এখনো ডিসিপ্লিন নেই, যেন ডিসিপ্লিনটা শুধু এই মসজিদের ভিতরের জন্য, জীবনের সার্বিক পর্যায়ে না। আমাদের ট্রাফিক, আমাদের টয়লেট, আমাদের যেখানে যেখানে দেখেন, আর অন্য দেশগুলোর সঙ্গে তুলনা করেন, যারা কাফের মুশরিক আমাদের থেকে তো বলি, তুলনা করে দেখবেন ইসলাম যে জিনিসগুলো শেখায়, ভালো ভালো জিনিস, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে জীবনের সার্বিক পরিসরে আমরা ধারণ করছি। পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনি অধিকাংশ মুসলিম দেশগুলোতে যদি তাদের যে সিওরেজ সিস্টেমটা দেখেন, যে অবস্থায় বাংলাদেশের মতো দেশে, ঢাকার মতো একটা শহরে, অন্য অনেক রাজধানী আছে, গিয়ে দেখেন এরকম অবস্থা না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু এই নামাজের সময়, শুধু অজু করবো, গোসল করবো, নামাজের জন্য রেডি হবো, আর তারপরে আমাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার হবে না? প্রত্যেকটা বিষয়ে আমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছে, বিস্তারিত না, কিন্তু মৌলিক যা কিছু দরকার সব তিনি সেখানে দিয়ে দিয়েছেন। কিন্তু যেটাকে আমাদের জানতে হবে, এটাকে আমাদের বুঝতে হবে, এটাকে আমাদের ধারণ করতে হবে। এই জন্য কোরআন আমরা পড়বো, বারবার পড়বো, সারা জীবন পড়বো, যেটাকে একটু সিস্টেম্যাটিক্যালি পড়া দরকার। প্রথম কথা হচ্ছে কোরআনকে আমাদের বুঝতে হবে। যারা এখনো শুধু তেলাওয়াত করছেন অথচ আরবি জানেন না বলে বোঝার চেষ্টা করছেন না, আসুন আমরা অনুবাদের মধ্যে হলেও কোরআনটার সঙ্গে সেই বোঝার সম্পর্কটা আমরা গড়ি। দ্বিতীয় হচ্ছে যে কোরআন শুধু তো বোঝা এবং জানার বিষয় না, এটা তো আমাদের জীবনে প্রতিফলিত হতে হবে, এটা তো আমাদের পথ চলার রোড ম্যাপ। এই পথে চলার জন্য কোরআনের আলোকে আল্লাহ তাআলা যেমন আমাদের সামনে আলোকিত করে দিয়েছেন রাস্তা, আমাদের মনটাও আমাদের আমলটাও সে অনুযায়ী আলোকিত হতে হবে। এবং সেটা যদি হয় তাহলে আমরা দেখতে পাবো, আমরা যে যেখানে আমাদের যে দায়িত্ব আছে, সেটা একটা আমরা বিজনেস করি, সেটা আমরা শিক্ষকতা করি, সেটা আমরা ইঞ্জিনিয়ার হই, ডাক্তার হই, তার আগে আমরা মানুষ হই।
আল্লাহ তাআলা যেরকম মানুষ আমাদেরকে দেখতে চান না আমরা এই ধরনের মানুষ প্রত্যেকটা নবী এসেছেন মানুষকে সেভাবে আলোকিত করার জন্য আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসেছেন এই কারণে আমাদের সঙ্গে আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তোলার জন্য এবং সেই কারণে কোরআন আমরা বিভিন্ন ভাবে পড়তে পারি কিন্তু এটাকে একটু সিস্টেম্যাটিক্যালি পড়া দরকার এটা ভবিষ্যতে কখনো সুযোগ হলে আমরা সে ব্যাপারে আলোকপাত করব কারণ আমরা কোরআন বারবার পড়তে পারি কিন্তু যে সমস্ত মৌলিক বিষয় আমাদের জীবনকে আলোকিত করার কথা সেগুলোকে যদি আমরা ধরে ধরে 10-20টা আয়াতকে যদি আমরা সেইভাবে না ধারণ করে একটা উদাহরণ দেই কোরআনের সুবিচারের কথা বলা হয়েছে যে তোমরা সুবিচারের পক্ষে থাকবে এই যে কথাটা এটা কিন্তু আমাদের মাথায় এখনো ঠোকার মতো ঢোকে না আমরা অন্যের কাছে সুবিচার চাই কিন্তু আমরা অন্যদের প্রতি সুবিচার করছি কিনা আমাদের সিদ্ধান্ত আমাদের পলিসি আমাদের ভূমিকা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের কার্যক্রম তাতে সুবিচার প্রতিফলিত কিনা সেটা কিন্তু আমরা অনেক সময় ভাবছি না এটা যদি ভাবতাম তাহলে এই যে বিভিন্ন ব্যাংকে ব্যাংকে যে লুটতরাজ হয়েছে বিভিন্ন ক্ষমতার অপব্যবহার হয়েছে বিভিন্নভাবে যাদের হাতে ক্ষমতা প্রতিপত্তি সমাজের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল তাদের মধ্যে ওই সুবিচারের পোকাটা এখনো ঢুকে নাই এই সুবিচারের পোকাটা যখন ঢুকে যায় তখন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা পলিসি প্রত্যেকটা কার্যক্রমের সময় আমি ভাবব আমি সুবিচার করছি তো আল্লাহ তাআলা যদি আমাকে ধরেন জবাব দিতে পারবো তো আমি বুঝাতে পারবো যে আমি এই কারণে এই কাজটা করেছি এই যে এক একটা বিষয় এগুলো যখন মৌলিকভাবে আমাদের মনের মধ্যে ঢুকে যায় তখন আমাদের ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যায় এটাকে আমি চেঞ্জ বলবো না এটাকে বলবো ট্রান্সফরমেশন আসলে বাংলায় এটার সঠিক প্রতিশব্দ আমার ঠিক জানা নাই কারণ চেঞ্জ তো অনেক রকমই হতে পারে কিন্তু ট্রান্সফরমেশন তার চেয়ে আরো ব্যাপক আরো গভীর এবং এই যে সুবিচারের পোকা যখন ঢুকে যায় সুবিচারের নীতি যখন আমাদের মন মগজকে আচ্ছন্ন করে রাখে যখন সেটা আমাদের সেকেন্ড নেচার হয়ে যায় আমরা প্রত্যেকটা কাজে ভাবব যে আমরা যে কাজগুলো করছি যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেটা পরিবারের ভিতরে হোক বাইরে হোক কাজের ভিতরে হোক বাইরে হোক সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক সেটা বিভিন্ন সংগঠনের পর্যায়ে হোক প্রতিষ্ঠানের পর্যায়ে হোক তখন কিন্তু প্রত্যেকটা দায়িত্বশীল যে যে দায়িত্বে আছেন সে দায়িত্বের ক্ষেত্রে তারা যে ভূমিকা পালন করবেন এটার যে ইম্প্যাক্ট হবে এটার যে ফল হবে সেটার সুফল আমরা সবাই উপভোগ করব মানবতা দেখবে যে সুবিচারকে যারা ধারণ করে তাদের চরিত্র অন্যরকম তারা অন্যদের বিরুদ্ধে সেই ধরনের আচরণ করে না যেটা সুবিচারের সঙ্গে যায় না তাদের মনে বিদ্বেষপূর্ণ কোনো বিষয় নাই তাদের মনে ওই ধরনের চিন্তা চেতনা যায় যে অন্যদেরকে তারা খারাপ ভাবে আল্লাহর সৃষ্টি তারা যদি ইসলাম এবং সত্যকে প্রত্যাখ্যান করে হ্যাঁ সেটা তাদের সঙ্গে আল্লাহ তাআলার বিষয় আল্লাহ তাআলা তাদের বিচার করবে কিন্তু এই দুনিয়াতে আমাদের সম্পর্ক কি কোরআনে বলে দেওয়া হয়েছে লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন কারোর সঙ্গে কোনো বৈরিতা নাই শুধু তাদের সঙ্গে যারা জুলুম চর্চা করে আমি মুসলিম হিসেবে আমার সঙ্গে কারোর মানে সমস্যা নেই সবাই বন্ধু হবে না সবাই মানে খুব কাছের মানুষ নাও হতে পারে কিন্তু আমার সঙ্গে কারো শত্রুতা নেই সে যা খুশি হতে পারে একটা জিনিস সে যদি জুলুমে লিপ্ত হয় অন্যদের প্রতি জুলুম করে সেই ক্ষেত্রে ছাড় নাই সেই ক্ষেত্রে আমার সঙ্গে তার কোনো ভালো সম্পর্ক নাই কোনো নৈকট্য নাই সে যদি মুসলিম হয়েও জুলুম করে আমি মুসলিম হিসেবে আমরা মুসলিম হিসেবে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে কিন্তু অন্যরা যা কিছু আল্লাহ তাআলা তাদেরকে চয়েস দিয়েছেন এই দুনিয়াতে কিন্তু পাঠিয়েছেন চয়েস দিয়ে এই চয়েসকে আমাদের রেসপেক্ট করতে শিখতে হবে আমরা সেই চয়েসের সঙ্গে একমত না হতে পারি কিন্তু সেই চয়েসকে রেসপেক্ট করতে শিখতে হবে যে কেউ যদি ইসলাম কবুল নাও করে এই দুনিয়াতে মানুষ হিসেবে আমরা ভাই ভাই আমাদের অনেক কিছু একসঙ্গে ভালো হয়ে করার সুযোগ আছে আমরা ইসলামকে ধারণ করে আমরা সেই শিক্ষা নিব আমাদের সেই যোগ্যতা আসবে যে আমরা শত্রুকে বন্ধু বানাতে পারি
আমরা শত্রুকে মিত্রতে পরিণত করতে পারি আমাদের চরিত্র, আমাদের ভূমিকা, আমাদের সংস্পর্শ দিয়ে। আমাদের হয়ে গেছে উল্টো, আমরা মানুষকে, কাছের মানুষকে দূরে ঠেলে দিতে, মিত্রকে শত্রু বানাতে, যাদের মধ্যে কোনো বৈরিতা নাই তাদের মধ্যে বৈরিতা আনতে আমরা পারদর্শী হয়ে গেছি। এসব দৃষ্টান্ত আপনাদের অজানা না, সেই কারণে খুব বেশি বলার দরকার আছে তা না। তো সর্বশেষে যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক আসুন আমরা গড়ে তুলি। কারণ এই যে আজকে আপনারা উপস্থিত হয়েছেন একই তো কারণ, আপনি আপনারা আল্লাহতে বিশ্বাস করেন, এই কোরআনে বিশ্বাস করেন, এই কোরআনকে ধরেই আমাদেরকে হাতে হাতে সামনে চলতে হবে, এই কোরআনকে ধরেই আমাদের সমাজে রাষ্ট্রে সংস্কার করতে হবে। আরো একটা কথা বলে রাখা প্রয়োজন, যেই বৈষম্য, যেই ধরনের অন্ধকারাচ্ছন্ন সময় এবং সমাজে আমরা আন্দোলন দেখেছি, মানুষ মৃত্যু ভয় ধরে গেছে এই পরিবর্তনের জন্য, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওই পরিবর্তন আনাটা যত কঠিন ছিল সেই কঠিন জিনিস আমাদের অর্জন হয়েছে, কিন্তু সংস্কার নতুন করে করা এটা কিন্তু তার চেয়ে কঠিন। এবং সেটার জন্যই আমাদের কোরআনের আরো বেশি প্রয়োজন, সেটার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন এসব পক্ষে জানা এবং ধারণ করা আমাদের আরো বেশি প্রয়োজন। আমাদের আবার কার সঙ্গে তার দেখা হবে আমরা জানি না, কখন কার সঙ্গে পরিচয় হয় আমরা সেটাও জানি না, কিন্তু আমাদের প্রয়োজন কোরআনের সঙ্গে পরিচয় হওয়া। এই যে আমরা আজকে একসঙ্গে একবার জুমার নামাজ পড়ছি, আবার কার সঙ্গে নামাজ পড়ার সুযোগ হবে আমারই তৌফিক হবে কিনা আমি জানি না, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমাদের মধ্যে যদি সেই সম্পর্ক গড়ে ওঠে, আমরা একে অপরকে মানুষ হিসাবে ভালোবাসতে পারি, কাছে টেনে আনতে পারি, মুসলিম হিসাবে, মুসলিম হিসাবে অন্য কোনো পরিচয় না, আমি যদি একে অপরকে বুকে টেনে নিতে পারি, তাহলে এই সমাজের, এই উম্মার পরিবর্তনটা অন্যরকম হবে, শুধু চেঞ্জ না, ট্রান্সফরমেশন হবে। এই বিষয়গুলো আমাদের কোরআন থেকে নিতে হবে, কোরআনকে ধারণ করতে হবে, কোরআনকে জানার চেষ্টা করতে হবে। এবং এই যে সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে, এটার মূল সৌন্দর্য যেন এর আর্কিটেকচারে না হয়, এর মূল সৌন্দর্য যেন যে মানুষগুলো এখানে নামাজ পড়ে, যে মানুষগুলো এখানে ওয়াক্তে একত্রিত হয় বা জুমার সময় একত্রিত হয়, তাদের সৌন্দর্যে এই মসজিদ সুশোভিত হয়ে উঠুক, এটাই আমরা চাই না? এটাই আমরা চাই। তো এই যে আমরা একত্রিত হয়েছি, আবার হবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, কিন্তু আমরা কোরআন কেন্দ্রিক জীবন করতে চাই। এটা নিয়ে আরো অনেক বিস্তৃত আলোচনার প্রয়োজন আছে ইনশাল্লাহ। আমি আশা করব এই যে নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই মসজিদের কর্তৃপক্ষের পক্ষ থেকে, আমরা প্রতি সপ্তাহে মোহতারাম ইমাম এবং খতিবের কাছ থেকে আমরা শিখি, অনেক কিছু জানি, এটা আমাদের জীবনের জন্য মূল্যবান নির্দেশনা, কিন্তু তারই একটু সম্পূরক হিসেবে এরকম যে উদ্যোগ নেওয়া হয়েছে আরো কিছু মানুষকে ডাকা, তাদের কথা শোনা, আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। এবং এমনিভাবে হয়তো আমরা নিজেরা আরো অনেকের কাছ থেকে শুনব, আমরা এগুলো থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব। আমরা শুধু ভুল সন্ধান করব না, ক্রোধ সন্ধান করব না, আমরা যদি একটা মানুষ থেকে একটা জিনিসও ভালো পাই আমরা সেটাকে ওয়েলকাম করব, সেটা থেকে কিছু শেখার, উপকৃত হওয়ার চেষ্টা করব, আমরা সেটার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলব। আজকের পরিশেষে আমি আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যাতে করে আমাদের আবার এমনিভাবে সময় কাটানোর সুযোগ হয়, একসঙ্গে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।